আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত চার দিন আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল সেই অবস্থানটা অনেকটাই পজিটিভ ভাইব তৈরি করেছিল বিএনপি এবং তাদের সমমনা মানে জামায়াত ইসলাম সহ আরও যে রাজনৈতিক দলগুলো আছে মাঠের রাজনীতিতে সভা সেমিনার সমাবেশ বা আরও বিভিন্ন জায়গায় একটা পজিটিভ ইফোর্ট পেয়েছিল। কারণ চার দিন আগ পর্যন্ত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারতের যে অবস্থান সেটা একদম হাইট ছিল, কিন্তু আচমকা ভারতীয় গণমাধ্যমগুলোর যে প্রতিবেদন আমাদের সামনে উঠে এসেছে আর নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রকে দেওয়া ভারতের যে বার্তাগুলো সেগুলো কতটুকু কাজ করতে শুরু করেছে, আপনাদেরকে ভারতেরই একটা শক্তিশালী গণমাধ্যম দ্য হিন্দু তাদেরই একটা প্রতিবেদনের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তুলে ধরছি, তাহলেই বুঝতে পারবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আসলে এই অবস্থানে থাকবে নাকি নড়ে যাবে। তবে বিএনপির জন্য একটা অশনি সংকেত হচ্ছে যে জামাত ইস্যুতে বিএনপি কিন্তু অনেকটা ঝামেলায় পড়বেন। সম্ভবত এই ইস্যুটাকে মাথায় রেখে এখন পর্যন্ত বিএনপি এবং জামাত আলাদা আলাদাভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছেন। তো চলুন দেখি দ্য হিন্দুর প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি বলতে চায়। হিন্দুর প্রতিবেদনে বলা হয় যে সম্প্রতি দুই মার্কিন কংগ্রেসম্যান রিক ম্যাককর্মিক এবং ইডি কেস, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে বাংলাদেশে সফর করেছিলেন এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের পাশাপাশি বিএনপি জাতীয় পার্টির প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন। জামাতের সাথে বেসিক্যালি তাদের কোনো বৈঠক হয়নি। এরপর 17 আগস্ট ওই দুই কংগ্রেসম্যান ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ওআরএফের উদ্যোগে এক রুদ্ধদ্বার বৈঠকে অংশগ্রহণ করেন। আর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক প্রজেক্টের মিডল ইস্ট ফোরামের পরিচালক ক্লিফোর্ড স্মিথের সঙ্গে বৈঠক করেছে এই একই সংস্থা ওআরএফ। দ্য হিন্দু বলছে ওই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর যখন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন জানতে চাওয়া হয় তখন আপনার এই ক্লিফোর্ড স্মিথ, যিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রজেক্টের মিডল ইস্ট ফোরামের পরিচালক, তিনি বলছেন যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নিতে যুক্তরাষ্ট্র কিছু অসুবিধার সম্মুখীন হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন স্মিথ। তো কী ধরনের সমস্যা? বৈঠকে বাংলাদেশ জামায়াত ইসলামের কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেছেন স্মিথ। বলেন, একসময় জামায়াতের ছাত্র শাখা শিবির বিশ্বের সবচেয়ে সহিংস সংগঠন ছিল, এখন হঠাৎ করে আচমকা কেন আবার এই একই ঘটনা জামাত সম্পর্কে উঠে আসলো? এখান থেকে একটা মেসেজ তো স্পষ্ট যে বাংলাদেশ জামাত ইসলামকে মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও না কোথাও পজিটিভলি দেখে না, বিএনপিকে দেখে তাদের মতো জায়গা থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিস থেকে, কিন্তু জামাত ইসলাম সম্পর্কে যে নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়েছিল সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে এখন পর্যন্ত অনেকটা শক্ত ভূমিকা রাখছে। প্রতিবেদনের শেষ অংশে বলা হয়েছে যে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা আরও গভীর হবে। আপনারা জানেন যে আগামীকালকেই আজকেই সম্ভবত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ব্রিক্সের যেই প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে অংশগ্রহণ নেওয়ার জন্য আপনার জোহান্সবার্গে ইতিমধ্যেই চলে গিয়েছেন বা সকালবেলা যাবেন। তো ব্রিক্স সদস্যপদ চাইছে এমন দেশগুলোর মধ্যে সেখানে সাইডলাইনে বৈঠক হবে আর সেই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যেও সেখানে একটা বৈঠক হতে যাচ্ছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র দা হিন্দুর প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা যে ভারত যেহেতু তাদের নিজেদের স্বার্থ রক্ষায় শক্ত একটা ভূমিকা নিয়েছে, আবার আনন্দবাজার পত্রিকা যেটা ভারতের মানে বাংলা ভাষাভাষী মানুষদের কাছে খুবই জনপ্রিয় একটা পত্রিকা, সেই পত্রিকায় কিন্তু দাবি করা হয়েছে যে গত কয়েকদিন আগে আপনার ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ কিছু রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, সেই বৈঠকগুলোতে আপনার শেখ হাসিনা সরকারের ক্ষমতায় টিকে থাকার প্রতি গুরুত্বের বিষয়টা খুব স্পষ্ট উঠেছে। আর আপনারা জানেন যে এ নিয়ে ইতিমধ্যে আপনারা আমিও নিউজ দিয়েছি বা সবাই দেখেছেনও যে শেখ হাসিনার রাজনীতি থেকে সরে গেলে বা উনি যদি ক্ষমতায় না থাকেন তাহলে ভারতসহ যুক্তরাষ্ট্রের জন্য নানান ধরনের ঝামেলার সম্মুখীন হতে পারে, এমনকি এই অঞ্চলে ভারতের যে স্থিতিশীলতা সেইটা বিনষ্ট হইতে পারে। এখন সেটা কেমনে বিনষ্ট হবে? ভারতের একদিকে আছে চীন, বুঝছেন তো, চীনের তারা তো এমনি ঠেলতে ঠেলতে লাদাখ সীমান্তের 2-4-10 কিলোমিটার দখল করে ফেলছে, এমনকি প্রচুর পরিমাণ মারামারি হয়। আরেকদিকে আছে ভাই পাকিস্তানের সাথে যে মিডল পয়েন্ট বর্ডারগুলো আছে সেখানে পাকিস্তানিদের দ্বারা প্রতিনিয়ত তারা সেখানে কিন্তু লাঞ্ছিত হচ্ছে, এটা বাস্তব। শুধুমাত্র একটা সাইড দিয়ে ক্লিয়ার আছে, এই সাইডটা কোনটা? এটা হচ্ছে বাংলাদেশ। আর অনেক বিশেষজ্ঞরা বলেন 1971 সালে
যখন ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল তৎকালীন সময়ে জিওপলিটিক্সকে মাথায় রেখে। ভারত তাদের সার্বভৌমত্বের কথা চিন্তা করেই তৎকালীন সময়ে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেছিল, যেন একটা সাইড মিনিমাম তাদের কাছে হেফাজত থাকে, এই অঞ্চলটা দিয়া সকল কিছুই পজিটিভ থাকে। তো দিন শেষে কিন্তু তাই হয়েছে। বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান অনস্বীকার্য, সেটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, কিন্তু এরপর পর বাংলাদেশ থেকে তারা যে ধরনের ফেসিলিটিস পাচ্ছে, বিশেষ করে সীমান্তে আপনার একদম একটা ঠান্ডা বাতাস, পরিবেশটা কোলাহলমুক্ত, মন চাইলে বাঙালিদের গুলুটুলি করে মারে, তো এরকম সিচুয়েশন দিয়ে এদিক দিয়ে ঠান্ডা আছে, কিন্তু অন্য দুই এরিয়াগুলোতে ঠান্ডা নাই। তো সকল কিছু মিলিয়ে ভারত শতভাগ চাচ্ছে বা ভারতের পত্রিকাগুলো বলছে, বিজেপি যেহেতু জাতীয় পার্টিকে ডাইকা নিছে, আওয়ামী লীগকে ডাইকা নিছে, কিন্তু বিএনপিকে ডাকে নাই, আর ইন ফিউচার ডাকবে কি না তা নিয়েও সন্দেহ আছে। আর এখান থেকে এই মেসেজটা একদম ক্লিয়ার যে বিএনপিকে যদি বিজেপি ডাইকা না নেয় ভারতে, হ্যাঁ, তাহলে কিন্তু মেসেজটা ক্লিয়ার হয়ে গেছে যে ভারতের এই হস্তক্ষেপ বলেন বা ভারতের এই যে পার্টিসিপেশন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, যুক্তরাষ্ট্র সেখানে ভারত অখুশি হবে, নারাজ হবে, এমন কোনো কিছুই করবে না, হয়তো ভিসা নীতিতেও পরিবর্তন আবার চলে আসতে পারে, সব কিছুর সময় বলে দিবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।